আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আছি আমি শামীম হাসান সুজন। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক কাপড়, শীতের কাপড়, শীতের পোশাক তার মধ্যে দাঁড়িয়ে আছি। এবং আপনাদের মধ্যে এখন প্রশ্ন জাগতে পারে যে আসলে এই এত শীতের কাপড় কোথায় বিক্রি হচ্ছে। আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়ন্দা বাজার। ঠিক রায়ন্দা বাজারও প্রাণকেন্দ্র রায়ন্দা সরকারি পাইলট স্কুল মাঠে এই অস্থায়ী এই পুরাতন শীতের কাপড়গুলো বিক্রি হচ্ছে এখানে। এবং আপনারা সবাই খুলনার নিক্সন মার্কেটের সাথে সবাই পরিচিত, ঠিক সেই নিক্সন মার্কেটের আদলই কিন্তু এই মার্কেটটি কিন্তু তৈরি করা হয়েছে এবং এটি কিন্তু অস্থায়ী 3 মাসের জন্য। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই মার্কেটে শীতের 3 মাস এখানে খুবই সাশ্রয়ী মূল্যে এইসব শীতের পোশাক আমরা কিনতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর শীতের পোশাক রয়েছে, কোট রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই শীতের পোশাকগুলো বিশেষ করে আমরা ধারণা করি যে একটু নিম্ন আয়ের, যারা নিম্ন আয় করে থাকেন তারা এই ধরনের পোশাক কেনেন। কিন্তু দর্শক, এটি একেবারেই ভুল। এখন শুধু নিম্ন আয়ের লোকজনই কিন্তু এগুলো ক্রয় করেন না, এগুলো কিন্তু আপনার এখন সমাজের অর্থবিত্তশালী, তারাও কিন্তু এইখানে এসে কেনাকাটা করেন, দেখে শুনে কেনেন। এবং আপনারা দেখতে পাচ্ছি এখানে কিছু কাস্টমার রয়েছেন যারা দেখছেন এই মালগুলো। এবং এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কিন্তু কোট রয়েছে, আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ হতে পারে। আমি ক্যামেরাম্যানকে একটু এদিকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কোট, এখানে এই কোটগুলো দেখলে মনে হয় অনেক দামি। এবং আমি কিন্তু আগেই বলেছি দর্শক যে এই পোশাকগুলো কিন্তু এখন শুধু নিম্ন আয়ের মানুষরাই কেনেন না, এখন কিন্তু সমাজের অর্থবিত্তশালী, সমাজের এলিট পার্সন যারা, তারাও কিন্তু এখানে আসেন, তারা দেখে শুনে কেনাকাটা করেন। এবং মার্কেটটা রাত্রেবেলা এত সুন্দর লাগে দেখতে, যা আপনাদের মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে। তা আমি একটু এই দোকানের যিনি প্রোপাইটার তার সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে পারি? একটু প্লিজ এই দিকে আসেন, একটু এই দিকে, এই দিকে ক্যামেরা ওই দিকে, একটু আপনি এই দিক দিয়ে দাঁড়ান। আচ্ছা, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম কামরুল ইসলাম লোকমান। আচ্ছা, আপনি এই দোকান কি আপনার? জি। আচ্ছা, আপনি এই যে দোকানটি দিয়েছেন এর কারণ কি আসলে? এটা প্রথমত আমাদের একটা ছোট ভাই, ওর উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে যেন স্বল্প মূল্যে তারা শীতের বস্ত্র কিনতে পারে। তারা রাজু প্রথম উদ্যোগটা নেয় এবং ওর উদ্যোগকে আমরাও সাধুবাদ জানাই। পাশাপাশি আমি, তারপরে আছে ফরিদুল ইসলাম ফরিদ, আমরাও আসি। আসার পরে দেখি যে না, অল্পতে মানুষের পোশাকের চাহিদাও মিটলো, আমাদেরও 2-1 টাকা ইনকাম হলো। আচ্ছা, আপনারা এই মালগুলো কোথা থেকে নিয়ে আসেন? আমরা এগুলো নিয়ে আসি চিটাগাং থেকে, চট্টগ্রাম থেকে নিয়ে আসেন। আচ্ছা, এখানে বেচা কিনা বর্তমানে কেমন হচ্ছে? এখন মোটামুটি হচ্ছে, টুকটাক, মানে মোটামুটি। শীত তো তেমন নাই, শীত শুরু হইলে বেচা কিনা শুরু হবে। আপনাদের কোন শ্রেণীর বেশিরভাগ ক্রেতা আসেন এখানে? আমাদের এখানে সব শ্রেণীর লোক আসে। মূলত মনে করেন একটা ব্লেজার 2000-3000, আমাদের এখানে 300-400 টাকা একটা ভালো একটা ব্লেজার পাওয়া সম্ভব, 300-400 টাকার মধ্যে ব্লেজার পাওয়া সম্ভব। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে প্রতিবেদন করার আগে আপনার এখানে আমি একটু অবজার্ভ করেছি, সেখানে দেখেছি যে সমাজের যারা উচ্চবিত্ত, অর্থাৎ অর্থনীতি যাদের খুব ভালো, আর্থিকভাবে সচ্ছল, তারা কেনাকাটা করছেন, তারা ঘুরছেন। তাহলে কি নিম্নবিত্ত ছাড়া কিন্তু মধ্যবিত্ত, উচ্চবিত্তর ফ্যামিলি লোকজন কি এখানে কেনাকাটা করতে আসছেন? এখানে নিম্নবিত্তিক লোক তারা বেশি কেনাকাটা করে এবং মধ্যবিত্তিক তারাও কেনাকাটা করেন। যারা উচ্চ ব্যক্তিক আছে তারাও আসে আমাদের কাছ থেকে পোশাক ক্রয় করে এবং মানুষের মধ্যে বিতরণ করে তারা এই পোশাকগুলোই। আচ্ছা লোকমান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে ছিলেন এই দোকানের প্রোপাইটার লোকমান, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ এবং অত্যন্ত ভালো ছেলে, তিনি এই ব্যবসার সাথে জড়িত। তা আমরা আরেকটি দোকানে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। তা আমি ক্যামেরাম্যানকে এদিকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখবেন এখন আরেকটি দোকানে আমরা যাব, যেখানে আমরা
ঢুকবো। আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটি কিন্তু এই শীতের যে দোকান রয়েছে, যে কাপড়ের দোকান, আমরা সেখানে কিন্তু এই প্রবেশ করলাম দর্শক। এবং আপনাদেরকে একটু বলে রাখি, অর্থাৎ এখানে সর্বমোট 8টি দোকান আছে, এবং এই 8টি দোকানের যে মালগুলো, সেই মালগুলো কিন্তু আমাদের লোকমান বলেছেন যে চট্টগ্রাম থেকে তারা এখানে নিয়ে আসেন, তারপরে এই মালগুলো শরণখোলায় এসে বিক্রি করা হয়। এবং তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে চট্টগ্রাম থেকে এই মালগুলোকে আমাদের দেশে ব্যবহার করা, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে এই মালগুলো পৃথিবীর 4টা দেশ থেকে আসে, সেগুলো হচ্ছে চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, এইসব জায়গা থেকে এই শীতের এই পোশাকগুলো এখানে আসে। এবং আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিন্তু ড্রেসগুলো, এগুলো যদি আপনি পরেন তাহলে মনে হবে না যে এটি আপনি এই শীতের এই অস্থায়ী মার্কেট থেকে আপনারা কেনাকাটা করেছেন। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ক্রেতা আছেন তারা কিন্তু কেনাকাটা করছেন। আপনার নামটা একটু জানতে পারি ভাই? আমার নাম মোহাম্মদ শাহিন হাওলাদার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাজেশ্বরী ধারে। আচ্ছা, আপনারা এখানে কেনাকাটা করছেন, আপনাদের পছন্দের যে পোশাকগুলো সেগুলো কি পাচ্ছেন এখানে? হ্যাঁ জি, এই জায়গায় ভালো ভালো পোশাক পাওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, আপনি কী কিনলেন এখন একটু দেখান আমাদের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখন একটি শীতের পোশাক কিন্তু কিনলেন। এটি কয় টাকা দাম নিস? 300 টাকা। 300 টাকা। তা আপনি যদি এটা নতুন কিনতেন বা ভালো মার্কেট থেকে কিনতেন তাহলে তো আপনার প্রায় 3000 টাকা লাগতো, তাই তো? আপনি কি এখানে কেনাকাটা করে খুশি? জি, খুশি। দর্শক, আপনারা শুনছেন একজন ক্রেতার কথা, তিনি কেনাকাটা করে এখানে খুশি। আমরা একটু এই দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু পোশাক রয়েছে, যা দেখলে আপনার কিনতে ইচ্ছে করবে। এবং আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, তারপরে মিডল ইস্ট কান্ট্রি যেগুলো, তারপরে আমাদের এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন, তারপরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে আমাদের প্রচুর দর্শক রয়েছে, তারাও দেখছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা দেখছেন, তারা অবশ্যই মনে হয় একটু হলেও আফসোস করবেন যে আসলে এত সুন্দর সুন্দর পোশাক রায়ন্দাতে বিক্রি হচ্ছে এবং এত সুন্দর দেখতে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছোট্ট বাবু, তিনি কেনাকাটা করছেন এবং তার বাবা সম্ভবত কেনাকাটা করছেন। আমরা তাদের সাথে দর্শক কথা বলবো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা? আমি সোহরাব হোসেন। আপনি কি করেন? আমি এখানে উপজেলাতে মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত। আপনি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে চাকরি করছেন? জি জি। আচ্ছা, তা আপনি এখানে কেনাকাটা করতে আসছেন, কিরকম দেখছেন এখানে, আপনার পছন্দের মতো শীতের যে পোশাকগুলো পাওয়া যাচ্ছে? জি জি, যাচ্ছে। কেমন পোশাকগুলোর মান কেমন? হ্যাঁ, অবশ্যই ভালো। এই যে আমি ছেলের জন্য এটা পছন্দ করেছি, ভালো, মোটামুটি মোটামুটি ভালো। আচ্ছা, তা এখানে দাম কিরকম আপনি দেখলেন? দামটা এখনো এটা দাম বলিনি, এখন দেখি কিরকম চাই। আপনি সন্তুষ্ট এখানে কেনাকাটা করে? আপনি আমাদের দর্শকদের কি বলবেন, এখানে কেনাকাটা করতে আসতে বলবেন? এখানে ভালো আছে এবং সবাই যেন আসে এখানে, দেখতে পছন্দ হলে কিনে নিয়ে যাও। আচ্ছা, তোমার কি নাম বাবা? দর্শক, আপনারা শুনতেছিলেন আমাদের শরণখোলা উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসে তিনি কর্মরত আছেন, তিনি একজন সরকারি চাকরিজীবী, তিনিও এসেছেন এখানে কেনাকাটা করতে, কারণ তিনি দেখেছেন এখানে মানসম্মত শীতের পোশাকগুলো পাওয়া যায়। এবং আমাদের ক্যামেরাম্যান কিন্তু দেখাচ্ছেন এখানে পোশাকগুলো। এবং আমরা আর একটু বাইরে যাব, এখানে মোট 8টি দোকান আছে, আপনাদের সাথে আমরা যুক্ত থাকবো। আর একটি তথ্য দিচ্ছি আপনাদের, এখানে 8টি দোকান আছে, এই 8টি দোকান কিন্তু রায়ন্দা সরকারি পাইলট হাই স্কুলের মাঠের ঠিক ফ্রন্ট পেজে কিন্তু এই দোকানটি কিন্তু রয়েছে, দোকানগুলো। তো এখানে 8টি দোকান রয়েছে দর্শক। তা আমরা একটু ভিতরে যাব, এই দোকানের ভিতরে ঢুকবো, এবং পুরাতন বললে ভুল হবে, দেখতে মনে হয় সব কিছুই নতুন এবং সাশ্রয়ী মূল্যে এখানে কেনাকাটা করা যায়। আমরা দেখতে পাচ্ছি আরেকটি শীতের যে পোশাক সেই দোকানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই মালগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু বাইরের দেশ থেকে এসেছে, এবং বিশেষ করে 4টি দেশ আগেও বলেছি, উত্তর কোরিয়া, তারপর দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, তাইওয়ান, এইসব দেশ থেকে কিন্তু এইসব পোশাকগুলো এসেছে এবং পোশাকগুলো খুবই মানসম্মত। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব কিছু, এবং খুবই সাশ্রয়ী মূল্যে কিন্তু এগুলো এখানে কেনাবেচা হয়। এবং আপনারা আমাদের ক্যামেরাম্যান যদি এদিকে দেখান, এখানে কিন্তু প্রচুর
ক্রেতা কিন্তু উপস্থিত হয়েছে। আমরা যদি একটু কথা বলতে চাই আপনাদের সাথে, ভাই একটু কথা বলি আপনার সাথে, প্লিজ একটু আসেন, আমরা একটু কথা বলি আপনার সাথে। ভাই আপনার কী নাম? আমার নাম লিটন হোসেন। আপনার কোথায় বাড়ি? আমতলি। আমতলিতে আপনি এখানে কেনাকাটা করতে এসেছেন? এমনি আসলাম অন্য কাজে, তারপরে একটু দেখে গেলাম, দেখতে ভালো লাগছে। আসলে আপনার গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এখানে দেখতে খুব সুন্দর লাগছে, রাত্রেবেলা লাইটিং হচ্ছে এবং দেখতে চমৎকার। তো এখানে আপনি ঘুরে দেখলেন, মানসম্মত রুচিশীল পোশাক আছে এখানে? হ্যাঁ, ভালো মাল পাওয়া যায় এখানে, দেখা যাচ্ছে ভালো পোশাক আশাক পাওয়া যাচ্ছে মানসম্মত। আচ্ছা, এখানে তো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন অনেকে ধারণা আসে, কিন্তু এখন তো আমরা দেখতে পাই যে উচ্চবিত্ত যারা অর্থশীল তারাও এখানে আসেন। আপনি কি এ ব্যাপারে একমত? হ্যাঁ, একমত আমি এ ব্যাপারে। হ্যাঁ, দর্শক আপনারা একজন ক্রেতার কথা শুনলেন, তিনিও একমত যে এখানে কিন্তু এখন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারা কিন্তু শুধু আসেন না, এখন কিন্তু এখানে উচ্চবিত্ত যারা তারাও আসেন। তা আপনাদের সাথে আমরা আরও দেখাবো অনেক কিছু, আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক আমরা কিন্তু আরেকটি দোকানে ঢুকলাম, ঢুকবো এখনই। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি একজন ক্রেতা কিন্তু তিনি এগুলো সুন্দর করে দেখছেন। এটি কিন্তু কম্বল, অর্থাৎ এই শীতে কিন্তু কম্বল রাত্রেবেলা গায়ে দিয়ে ঘুমাতে হয় না, ঠান্ডা লাগে, এবং এই কম্বল কিন্তু খুব সুন্দর এগুলো দেখতে, এবং এগুলো কিন্তু খুবই সাশ্রয়ী মূল্যে এগুলো কেনা যায় এখান থেকে। এর নতুন যে দাম সেগুলো প্রায় 2-3 হাজার টাকা, কিন্তু এর চেয়ে এগুলো সাশ্রয়ী মূল্যে কিনে ওয়াশ করলে কিন্তু মনে হবে একেবারে দামিও। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই। ভাই আপনার কী নাম? আমার নাম মিলন খান। মিলন খান, আপনার বাড়ি কোথায়? এই খাগড়াবাড়ি, টিএনটিতে। টিএনটিতে। আচ্ছা, আপনি যে কম্বল দেখলেন, কম্বলগুলো কেমন? খুব ভালো। ভালো। তো এখানে যে পণ্যগুলো আছে শীতের পোশাকগুলো, এগুলো আপনার কেমন লাগছে আসলে? খুব ভালো লাগছে। দাম কীরকম? মোটামুটি ভালোই। ভালোই। কেনাকাটা করে শান্তি আছে এখানে? শান্তি আছে। আচ্ছা, দর্শক আমরা একটু ভিতরে দেখাই। এখানে যিনি প্রোপ্রাইটার আছেন তিনি কিন্তু এখানে বসা আছেন, এবং এখানে দোকান দিয়ে বিশেষ করে অর্থাৎ আত্মকর্মসংস্থান অর্থাৎ এন্টারপ্রেনারশিপ সেটা কিন্তু তারা করতে পারেন, এবং তাদের এই ব্যবসার মাধ্যমে তারা তাদের ফ্যামিলি সংসার সেগুলো কিন্তু তাদের চালাবেন, নির্ভর করবে এগুলোর উপর। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এই দোকানগুলো এখানে সাজানো রয়েছে, এবং খুবই সাশ্রয়ী মূল্যে কিন্তু এই পণ্যগুলো এখান থেকে ক্রয় করা যাবে। এবং আপনাদেরকে আবারও তথ্য দিচ্ছি, এই মার্কেটটি কিন্তু রায়ন্দা সরকারি পাইলট স্কুলের একেবারেই সামনে, অর্থাৎ যে বড় মাঠটি রয়েছে সেই বড় মাঠটিতে। আমরা একটু এক মালিকের সাথে কথা বলবো এখানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনাদের এই যে দোকানগুলো দিয়েছেন, রাত্রেবেলা কি আপনাদের থাকতে হয় এখানে? আমরা জায়গা থাকি। থাকেন? থাকতে কি কোনো অসুবিধা হয়? না, অসুবিধা হয় না, ওই মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, তো অসুবিধা হয় না আমারও। আচ্ছা, জায়গাটা তো অরক্ষিত অবস্থা আছে, আপনাদের চুরি হওয়ার কোনো ভয়টা? হ্যাঁ, চুরি হওয়ার ভয় আছে। আমাকে জায়গার লোকজন আছে, পোলাভান টান পা অনেক অনেক লোক আছে, আমাকে ভয় আছে। আচ্ছা, সারা পাচ্ছেন কেমন, মানে বেচা কিনে কীরকম হচ্ছে আপনাদের? বেচা কিনে শীত তো তেমন একটা ভালো লাগে না, এই দিন একটু বেচা কিনা একটু কম, যদি শীত একটু ভালো লাগতে তাহলে মনে হয় যে আমাকে বেচা কিনাটা ভালো হইতে। আচ্ছা, আপনার মালগুলো কোথা থেকে নিয়ে আসেন? আমরা চট্টগ্রাম থেকে আনছি। চট্টগ্রাম থেকে নিয়ে এসেছেন? আচ্ছা, তা আপনাদের এগুলো বিক্রি করার পরে কি আপনারা যে লাভ লভ্যাংশ, সেই লভ্যাংশ কি আপনাদের হবে আশা করেন আপনি? আশা তো সবাই করে যে কষ্ট করিয়া 2 টাকা ইনকাম করবো, বৌমা মাইয়ে ফোলারে খাওয়ামু, কিন্তু এটা এখন পর্যন্ত বোঝা যাবে না, এই মাল বিক্রি করার পরে বোঝা যায় যে কোনটা লাভ হইলো কোনটা লস হইলো। আচ্ছা, আপনারা সাধারণত কোন শ্রেণীর এখানে ক্রেতা পাচ্ছেন, কাস্টমার পাচ্ছেন? এখানে আমরা ভদ্র ফ্যামিলির কাস্টমারও পাচ্ছি, এবং আমাকে মতন এই নর্মাল ক্লাসের কাস্টমার পাচ্ছি, আরও বেশি বিশেষ করে গরিব শ্রেণীর যারা আছে এরা এই অল্প দামের ভিতরে, যেমন ধরেন 50 টাকা 100 টাকার মাল 20 টাকা 30 টাকা 25 টাকায় পায়, বাচ্চাকে নিয়ে পড়াইতে পারে। যেমন একটা প্যানের দাম আছে ধরেন 100 টাকা, দোকানে আমাকে দ্বারে পাইতে আছে 20 টাকায় 25 টাকায় পাইতে আছে, অমনি বাচ্চারা গরিব গুড়ায় অনেক উপকার পাইতে আছে। আচ্ছা আচ্ছা, তা আপনাদের আজকে কীরকম কাস্টমার আসছে এখানে? আজকের এই মোটামুটি একটু, মানে এখন তো শীতের ভাব একটু কম, একটু গরম, এই জন্য একটু কম আর কি, তাই না? আচ্ছা, তা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা এখনও কেনাকাটা করেননি তারা আসবেন। আসলে এই প্রোগ্রামটি করা আমাদের আপনাদেরকে দেখানো যে নিক্সন মার্কেট শুধু খুলনাতেই না, রান্দাতেও থাকতে পারে, তারই একটি নমুনা। আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা এই প্রোগ্রামটি দেখবেন এবং শেয়ার করবেন,
এবং এই মার্কেটে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিদায় নিচ্ছি আমি শামীম হাসান সুজন।